ক্ষেত্রে। এখন দেখেন কোশ্চেন কিরকম আসে। সাপোজ ধরুন আপনার কাছে একটা কথা বলা হলো, জটার, একটা ওয়ার্ড আপনাকে বলা হয়েছে জটার। এখন দেখেন এই জটার কথাটা বলা মানে কি খেয়াল করেন, এখানে দেখেন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা, একটা জিনিস মনে রাখবেন, বিন্যাস থেকে মূলত আমাদের পাঁচ ধরনের কোশ্চেন হয়, পাঁচ থেকে ছয় ধরনের কোশ্চেন হয় যত কম্পিটিটিভ এক্সাম আছে, যদি বিন্যাস থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, যেটা বিসিএস এ বলেন বা ব্যাংকে বলেন বা অন্যান্য জব পরীক্ষার ক্ষেত্রে বলেন, কিছু জব পরীক্ষাতে দেয়, পিএসসি পরীক্ষাগুলোতে দেয়, ঠিক আছে। কিন্তু বিন্যাস থেকে মূলত হচ্ছে মানে টোটাল আপনি যদি হিসাব করেন তাহলে পাঁচ থেকে ছয় ধরনের আপনার ম্যাথ আসে, এর থেকে বেশি ম্যাথ আসে না। তাহলে দেখেন জিনিসটা কি হতে পারে, প্রথমত এই এন ফ্যাক্টরিয়াল কখন বলছি আমি, এন ফ্যাক্টরিয়াল বলছি তখনই যখন ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমি নিব, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস হইতে হবে। ভিন্ন ভিন্ন জিনিস মানে কি, ভিন্ন ভিন্ন জিনিস দ্যাট মিনস হচ্ছে আপনি বলতে পারেন যে এই যে আমার নামটাই ধরেন, এখানে দেখেন প্রত্যেকটা লেটার কি ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা লেটার। কিন্তু আমি যদি এইটা বলি অ্যাপেল, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন না, এখানে কিন্তু আবার এই যে একই রকম দুইটা পড়ে গেছে। আবার যদি আমি এই নামটা বলি তখন দেখেন এটা কিন্তু ভিন্ন ভিন্ন না, কারণ কি, কারণ হচ্ছে এখানে এই যে আর পড়ছে দুইটা, এ পড়ছে দুইটা, এইচ পড়ছে দুইটা, অর্থাৎ এখানে একই জিনিস রিপিট হয়েছে। এখন দেখেন যখন রিপিট হয় তখন কি হয়, যদি এইটাকে আমি বিন্যাস করতে বলি তাহলে এটা বিন্যাস মানে কি, এটা বিন্যাস মানে হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল বলতেছি। আচ্ছা গেল এটা। আচ্ছা কিন্তু আপনি একটু খেয়াল করেন, যদি এইটার কথা বলি তাহলে এখানে দেখেন এখানে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আছে, আটটা সাতটা আছে, সাতটা না, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত, আটটা, আট ফ্যাক্টরিয়াল, তার মানে আটটা আছে। এখন দেখেন এখানে ডাবল আছে কি কি, এইচ ডাবল আছে, এইচ ডাবল আছে, দুইটা আছে, তার মানে দুইটা আছে, মানে একের অধিক যেগুলো আছে সেগুলোকে আমরা কাউন্ট করতেছি, এ দুইটা আছে, এ দুইটা আছে, আবার হচ্ছে আর দুইটা আছে, আর দুইটা আছে। এখন মূলত যদি একই রকম জিনিস হয়ে যায় তখন জিনিসটা কি হয়, এইট ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এইটাকে আপনি এখন হচ্ছে বিন্যাস করেন তাহলে আপনার কাজ হয়ে গেছে। অর্থাৎ খেয়াল করেন ডিফারেন্স দুইটা কি, ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন হয়, আর ভিন্ন ভিন্ন না হলে কিন্তু এটা এরকম হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু আমি আটটাকে নিয়ে বিন্যাস করছি, আবার এখানে কিন্তু আমি হচ্ছে চারটাকে নিয়ে বিন্যাস করছি, আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, আচ্ছা আবার দেখেন আপনার পিএসসি পরীক্ষাটা খুব কমন একটা ওয়ার্ড ইউজ করে আমেরিকা, আমেরিকা শব্দগুলোকে নিয়ে কত উপায় বিন্যাস করা যাবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে এ আছে কয়টা, এ আছে দুইটা, তার মানে এ দুইটা, তার মানে এ যদি টোটাল আছে কয়টা, টোটাল আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তার মানে হচ্ছে সিক্স ফ্যাক্টরিয়াল। আর এখানে ডাবল আছে বা ট্রিপল, অর্থাৎ একের অধিক আছে কি কি, একের অধিক আছে টু ফ্যাক্টরিয়াল, এ আছে, তার মানে হচ্ছে নিচে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল। এবার দেখেন যদি এই কোশ্চেনটাকে আমি বলি, এখানে আমার কয়টা আছে টোটাল, একটা, দুইটা, আটটা আছে টোটাল। এখন আমি যদি বলি এই জটার শব্দটির প্রতিটি বর্ণকে নিয়ে বিন্যাস করো, জটার শব্দটির প্রতিটি বর্ণকে নিয়ে বিন্যাস করো, বা জটার শব্দটির প্রতিটি বর্ণকে নিয়ে কতভাবে সাজানো যায় কোশ্চেন যদি করি, তার মানে কি, তার মানে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখানে কি ডাবল আছে কোনো কিছু, দেখেন তো ডাবল আছে এখানে, না স্যার, না স্যার, না, ডাবল নাই বা ট্রিপল নাই, অর্থাৎ একের অধিক কিন্তু নাই, দ্যাট মিনস নিচে আর কিছু কিন্তু আসবে না, তার মানে এটাই হচ্ছে অ্যানসার। এইট ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে ওয়ান। আচ্ছা এবার আমি দেখেন এই কোশ্চেনটাকে একটু ঘুরে যদি বলি, যে এর প্রথমে এবং শেষে ডি, প্রথমে আ ডি এবং শেষে আর কে রেখে কত উপায় সাজানো যায়। দেখেন আমি যদি বলি প্রথমে ডি কে শেষে আর কে রাখি, দ্যাট মিনস এই দুইটা কি স্থির না, আমি তো জায়গা ফিক্স করে দিছি তাদের দুজনকে, যেহেতু তাদের দুজনকে জায়গা ফিক্স করে দিছি দ্যাট মিনস তারা কি স্থির না। জি স্যার, আচ্ছা যদি মনে রাখবেন যদি স্থির হয় বা জায়গা ফিক্স করে দেন তখন হচ্ছে সেটা কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না, সেটাকে কাউন্ট করা যাবে না, সেটাকে কাউন্ট করা যাবে না। তার মানে এখানে এই দুইটাকে আমি ফিক্স করে দিছি বা এই দুইটা জায়গাটাকে আমি স্থির করে দিছি, দ্যাট মিনস এখানে আপনার আছে কয়টা, আর তাহলে ছয়টা আছে, তার মানে হচ্ছে সিক্স ফ্যাক্টরিয়াল, এই ছয়টার ভিতরে কোনো ডাবল নাই, তার মানে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু। হ্যাঁ বলেন ভাইয়া। স্যার এখানে যদি স্যার
চারটা, যে কোনো চারটাকে বাদ দিয়ে ইয়ে করতে বলে স্যার। চারটাকে বাদ দিয়ে যদি তাহলে চারটাকে স্থির রাখবেন, তার মানে আর বাকি চারটা নিয়ে হবে এখানে স্যার নির্দিষ্ট, আপনি যেমন বললেন স্যার নির্দিষ্ট করে বললেন, ওখানে যদি নির্দিষ্ট করে বলা না থাকে সেক্ষেত্রে আসতেছি আমি পাঁচ ধরনের ম্যাথ দেখাবো এই কোশ্চেনটা থেকে। আচ্ছা এটা গেল। এখন দেখেন ভাওয়েল স্বরবর্ণ চিনি আমরা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নাম তো শুনছি। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে কথা আমরা বলে থাকি, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ বলতে মূলত যে জিনিসটাকে আমরা বুঝি, যে ইংলিশে ভাওয়েল বা ভাওয়েল বা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা ভাওয়েল বলে থাকি। দেখেন দেখেন ভাওয়েল কয়টা আছে, এটা একটা ভাওয়েল আছে, এটা একটা ভাওয়েল আছে, আর এখানে এটার ভাওয়েল আছে, তার মানে আপনার তিনটা টোটাল ভাওয়েল আছে। এখন আমি বললাম ভাওয়েল গুলোকে তাদের ভাওয়াল গুলোকে স্থির রেখে, তার মানে কয়টাকে স্থির রাখছে? ওই যে ভাই কোশ্চেন করছেন কয়টাকে স্থির রাখছে, ভাওয়াল গুলোকে স্থির রেখে মানে কি, কয়টাকে স্থির রাখছে ভাইয়া? ওখানে পাঁচটা আছে, মানে স্থির রাখছে কয়টা ভাওয়ালকে স্থির রেখে, দ্যাট মিনস কয়টাকে স্থির রাখছে, ভাওয়াল কয়টা আছে এখানে সেটা আমাকে বলেন। ভাওয়াল আছে কয়টা? ভাওয়াল তিনটা, দ্যাট মিনস আমি বলছি ভাওয়ালকে স্থির রেখে। যদি আমি বলি ভাওয়ালকে স্থির রেখে, দ্যাট মিনস ভাওয়াল গুলা স্থির আছে। এখন ভাওয়াল গুলা যদি স্থির থাকে, তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, ভাওয়াল স্থির, দ্যাট মিনস ভাওয়াল গুলো ওই জায়গাতে ফিক্সড, দ্যাট মিনস ভাওয়াল গুলোকে আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দিলে হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। ভাইয়া কথাটা বুঝতে পারছেন না বোঝেন না? আচ্ছা দেখেন আপনি দুইটা জায়গাতে কনফিউজ হয়েছেন, আমি বুঝতে পারছি কোন জায়গাতে, ওটা কোশ্চেনটা একটু পরে আসতেছে। আমি বলছি ভাওয়াল গুলোকে স্থির রেখে, ভাওয়াল গুলোকে স্থির রাখা মানে কি, ভাওয়াল গুলো যে পজিশনে আছে ঠিক ওই পজিশনে থাকবে, এগুলোর পজিশন চেঞ্জ হবে না। দ্যাট মিনস কোনো কিছুকে স্থির রাখা মানে একটা জিনিসকে স্থির রাখে বা তার পজিশন ফিক্সড করে দেন, দ্যাট মিনস ওইটা আপনি কাউন্ট থেকে বাদ দিয়ে দিবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এবার আমি যদি বলি ভাওয়াল গুলোকে একত্রে রেখে, কথাটা কি বললাম, ভাওয়াল গুলোকে একত্রে রেখে, তার মানে ভাওয়াল গুলোকে একত্রে রাখা মানে কি বলেন তো আমাকে? ভাওয়াল এই যে তিনটা ভাওয়াল আছে, এ, ইউ আর হচ্ছে ই, এই তিনটা ভাওয়ালকে কি রাখবো আমি, একত্রে রাখতে হবে আমাকে, কি করতে হবে, একত্রে রাখতে হবে। আচ্ছা একত্রে রাখা মানে কি, এই তিনটাকে বিবেচনা করতে হবে তখন একটা, অর্থাৎ আপনাকে যদি একত্রে রাখতে বলে তার মানে ওই সবগুলো মিলে একটা হয়ে যায়। আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেন না? জি স্যার। আচ্ছা তাহলে এখানে ভাওয়াল আছে কয়টা, ভাওয়াল আছে হচ্ছে তিনটা, তার মানে তিনটা হচ্ছে একটা হবে, তাহলে টোটাল আছে আমার আটটা, ভাওয়াল তিনটা বাদ যাবে, তিনটা বাদ করে থাকে পাঁচটা, পাঁচের সাথে তিনটা ভাওয়ালকে আমি একটা ধরবো, তারে হচ্ছে ওয়ান প্লাস, তার মানে হচ্ছে কয়টা হইলো টোটাল, কথা বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার পারছি। আচ্ছা তার মানে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার দেখেন ভাওয়াল গুলাকে যখন আপনি একত্রে রাখতেছেন, তার মানে কি, ভাওয়াল এটা কি মাঝখানে যাইতে পারে, আবার ইটা কি প্রথমে আসতে পারে, ইউটা শেষে যাইতে পারে, ইউটা আগে আসতে পারে, তাদের তো নিজেদের মধ্যে তো জায়গা চেঞ্জ করতে পারে, তারা একত্রে থাকবে ঠিক আছে, বাট তাদের নিজেদের মধ্যে কি জায়গা চেঞ্জ করতে পারে না তারা? জি স্যার পারে। আরে তার মানে তারা নিজেদের মধ্যে যদি আবার নিজেরা বিন্যাস করে তাহলে কয়টা হবে? এখানে তিনটা আছে, তার মানে থ্রি ফ্যাক্টোরিয়াল, এখানে ডাবল বা ট্রিপল কোনো কিছু নাই, দ্যাট মিনস এখানে নিচে কোনো ভাগ হবে না, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভাওয়াল গুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, আর ভাওয়াল গুলো এটা নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা, দ্যাট মিনস আপনার টোটাল ভাওয়াল গুলোকে একত্রে রেখে যদি আমি বিন্যাস করতে হয় তাহলে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল। কথাটা বুঝতে পারছেন না বলুন? জি স্যার পারছেন। পারছেন কথাটা বুঝতে? জি স্যার, এখানে কোশ্চেন বুঝতে হবে, মেইন কথা হচ্ছে স্যার। হ্যাঁ মেইন খেলাটা এখানেই ভাই। আচ্ছা এবার দেখেন আপনাকে আমি বললাম এটা বলছি কি ভাওয়াল গুলোকে একত্রে রেখে, এটা হচ্ছে একত্রে রেখে। এখন আপনাকে আমি কোশ্চেন করলাম একত্রে না রেখে, কি কোশ্চেন করছি, একত্রে না রেখে। একটা জিনিস খেয়াল করেন, একত্রে না রেখে মানে কি, মানেটা হচ্ছে টোটাল যেটা আছে সেটা থেকে একত্রে রেখেটাকে আমি বাদ দিয়ে দিব, তাহলে টোটাল আছে এখানে কত ভাই? তিনটা না, টোটাল কয়টা আছে, টোটাল টোটাল কত আছে, এইট ফ্যাক্টোরিয়াল, টোটাল হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল, তাহলে এইট ফ্যাক্টোরিয়াল থেকে আপনি বাদ দিবেন কোনটা, একত্রে রেখেটা বাদ দিবেন, তাহলে একত্রে রেখে যদি বাদ দেন তাহলে একত্রে রেখে মানে হচ্ছে এই পুরাটা ভাইয়া, একত্রে রেখে মানে পুরাটা, এটা তো তিনটা মানে হচ্ছে ভাল নিজেদের মধ্যে নিজেরা, তার মানে আমরা এইট ফ্যাক্টোরিয়াল মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে একত্রে না রেখে। কথাটা বুঝতে পারছেন না পারেন না? জি স্যার পারছি। আচ্ছা এবার দেখেন আপনাকে এই যে একটা ফর্মুলা আমি শিখাইলাম যে এনপিআর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল মাইনাস ইন বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল,
দেখেন আমি আপনাকে বললাম যে চারটা জিনিস আছে আপনার কাছে, চারটা জিনিস থেকে আপনি তিনটা জিনিসটা আপনি বিন্যাস করেন, তাহলে চারটা থেকে যদি তিনটা নেন তাহলে এন এর মান হচ্ছে চার আর হচ্ছে ইয়ার মান হচ্ছে তিন, তার মানে জিনিসটা কি, জিনিসটা মানে হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এখানে হচ্ছে চার মাইনাস তিন ফ্যাক্টোরিয়াল, ফোর মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, বা ধরেন দুইটা দেন, দুইটা দেন, দুইটা দিলে ইজি হবে আর বুঝতে, টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ চারটা থেকে আপনি দুইটা নিতেছেন, তার মানে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, মানেটা কি, মানেটা হচ্ছে এখানে হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল আর এখানে হচ্ছে আপনার টু ফ্যাক্টোরিয়াল। এবার এই যে চার ফ্যাক্টোরিয়াল মানে কত, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল মানে কত, টু ইন্টু ওয়ান, দ্যাটস ইট, টু ইন্টু ওয়ান, বুঝতে পারছেন না পারেন না এত কিছু পারছে। আচ্ছা এবার আসেন আরেকটা খেলা দেখেন, সাপোজ ধরেন আপনার এই নামটাকে নিয়ে একটু আমরা কাজ করি, আর দুঃখিত আমার নামে আমি বারবার লিখতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে টোটাল কয়টা আছে ভাইয়া, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, মানে এগুলো সবগুলা বর্ণকে নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে কত আসবে, এইট ফ্যাক্টোরিয়াল, ডাবল আছে কি কি তো, এইচ ডাবল আছে, এ আছে, এইচ আছে, এ দুইটা, এ আছে দুইটা, আর আছে দুইটা, আর আছে দুইটা, আর আছে কিছু নাই, তার মানে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার আমি যদি বলি এইচ দুইটাকে প্রথমে এবং শেষে রেখে, তার মানে কত, এইচ দুইটাকে প্রথমে এবং শেষে রাখতে, তার মানে এইচ দুইটা, এই যে এইচ দুইটা আছে এই দুইটা হচ্ছে হয় একবার প্রথমে যাবে আর একবার শেষে যাবে, তার মানে দেখেন, তার মানে এইচ দুইটা প্রথমে যাওয়া মানে শেষে যাওয়া মানে এইচ দুইটাকে আমি বাদ দিয়ে দিতে হয়, বাদ দিলে থাকে কয়টা আমার টোটাল, ছয়টা স্যার, ছয়টা, তার মানে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা নিচে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এর জন্য একটা আর এর জন্য একটা, এইচ কে তো আমি স্থির করে রাখছি, তার মানে এইচ কে নিয়ে এখানে কোনো কাজ করা যাবে না, কথাটা বুঝতে পারছেন না বলেন না, জি স্যার। এবার বলছি ভাওয়াল গুলোকে একত্রে রেখে, ভাওয়াল কয়টা আছে দেখেন তো এখানে, এ আই এ, ভাওয়াল আছে তিনটা, ভাওয়াল আছে হচ্ছে তিনটা, এবার আমি কোশ্চেন করছি ভাওয়াল গুলোকে একত্রে রেখে, তাহলে ভাওয়াল গুলোকে যদি একত্রে রাখি তাহলে গুলো, তার মানে জিনিসটা কি দেখেন, আপনার ভাওয়াল গুলোকে একত্রে রাখা মানে কি, এই আট থেকে তিন বাদ যাবে, প্রথম ভাওয়াল গুলো বাদ যাবে, বাদ গেলে থাকে হচ্ছে পাঁচটা, ভাওয়াল তিনটা হয়ে যাবে একটা, তার মানে হচ্ছে ছয়টা, তার মানে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল হইলো। আচ্ছা ভাওয়াল বাদ দেন, ভাওয়াল আছে আছে, এ আছে দুইটা, আর আছে দুইটা, এগুলো কিনে আমার কোনো কাজ নাই, কাজ হবে কাকে নিয়ে, শুধুমাত্র এইচ কে নিয়ে কাজ হবে, তার মানে এইচ হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, কথাটা বুঝতে পারছেন না বলেন না। আচ্ছা এবার ভাওয়াল কি করবে, ভাওয়াল নিজেরা নিজেদের মধ্যে করবে, ভাওয়াল নিজেরা নিজেদের মধ্যে করলে কি হবে, ভাওয়াল আছে টোটাল কয়টা, ভাওয়াল আছে, এই ভাওয়াল কয়টা আছে, ভাওয়াল তিনটা, তিনটা, তিনটা স্যার। আচ্ছা এখানে তো আর আছে, এখানে এখানে আর আছে, তো আর ধরবেন না আপনি, আচ্ছা আর আছে, আচ্ছা তার মানে সিক্স ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টর, ভাওয়াল তো শুধুমাত্র এ আর হচ্ছে আই, এ আছে দুইটা আর আই আছে হচ্ছে একটা, ভাওয়াল হচ্ছে এটা। আচ্ছা তাহলে এখানে হবে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল, আপনার এইচ এর জন্য একটা আর এর জন্য একটা। এবার ভাওয়াল কি করবে, নিজেরা নিজেদের মধ্যে, তাহলে ভাওয়াল হচ্ছে টোটাল হচ্ছে তিনটা, এর ভিতরে দুইটা আছে একটা, তার মানে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, কথা বুঝতে পারছেন না বলেন না, জি স্যার পারছি। আচ্ছা এবার আমি বললাম ভাওয়াল গুলোকে একত্রে না রেখে, তার মানে টোটাল যেটা আসবে, টোটাল আর টোটাল হচ্ছে এইটা আর একত্রে না রেখে, তার মানে একত্রে রেখেটা বাদ দিয়ে দিতে, তার মানে এই অংশটা বাদ যাবে, তার মানে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল। আপনার বিন্যাস থেকে পরীক্ষায় এই টাইপের কোশ্চেন গুলো সাধারণত আসে, এই যে আমি যে কটা কোশ্চেন বলছি এই কোশ্চেন গুলো সাধারণত পরীক্ষাতে আসে, জি স্যার, ঠিক আছে। আর পুনরাবৃত্তি কথাটা যদি বলা থাকে তাহলে হচ্ছে এক বাদ দিয়ে দিতে হয়, এটা মাথায় রেখে, পুনরাবৃত্তি মানে পুনরাবৃত্তি দেখতে বিষয়টা হচ্ছে এরকম যে যেটা আছে, যেমন আমি বললাম যে এই ওয়ার্ডটাকে আপনি সাজাবেন, তো সাজা একবার তো সাজানো আছে, একবার সাজানো আছে না, পুনরায় কতবার সাজানো যাবে, আমি আপনাকে কোশ্চেন করলাম এখানে এই ওয়ার্ডটাকে আপনি পুনরায় কতভাবে সাজাইতে পারবেন সবগুলো বর্ণকে নিয়ে, তার মানে সবগুলো বর্ণকে নিয়ে সাজানো যায় কতবার, টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস পুনরায় বলছি, পুনরায় মানে হচ্ছে এইটা বাদ যাবে, যেটা আছে সেটা বাদ যাবে, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান, কথাটা বুঝতে পেরেছেন, জি স্যার। ওকে আজকে এই পর্যন্তই, সরি আপনাদের টাইম নষ্ট করার জন্য, ঠিক আছে এই এতটুকু বুঝলে বিন্যাস থেকে কোশ্চেন আসতে পারবে, এতটুকু যদি কেউ বোঝে ভালো করে, ওকে আল্লাহ হাফেজ। আর তানবীর কি আসো, তানবীর আছে না?
আনবেন নাই। আর যাই হোক, তাহলে ইয়া করবা ওই এইচটা কি রে ভাই, এইচডব্লিউ স্যার? হ্যাঁ ইউটিউবে আপলোড করা হয়েছে তো, আমি দেখাচ্ছি দা, এই যে সব আপলোড করে দিছে, শুধুমাত্র আজকেরটা বাকি আছে, বাকি সব আপলোড করা হয়েছে, দেখাচ্ছি। ওকে তাহলে আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।